এবং ডোটা কমলা এই কিছু না
এবার ইরাজ বাবু আনমিউট হও। ইরাজ ইরাজ জি, আচ্ছা শোনা, তুমি বলো বাগানের পাশে মাঠ জুড়ে কি শুনছে? বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষের ক্ষেত। এবারে ঈশিকা মামনি আনমিউট হও। ম্যাম প্রশ্ন বুঝতে পারিনি। আমি তো প্রশ্ন করিনি, বলো ইতল বিতল ছড়া কে লিখেছে? ইতল বিতল ছড়া লিখেছেন সুফিয়া কামাল। এবার আরাধ্য মামনি আনমিউট হও। তুমি বলো বউ কিসে চড়ে যাবে? বউ সোনার পালকিতে চড়ে যাবে। এখন আর কাকে ধরা যায়? অনেকে আছে, মন্নি মামনি, মন্নি মামনি আনবে উঠাও। মুন্নি মামনি বলবে ডোবাই কি ডোবে? ডোবাই ডুবে ব্যাঙের মাথা। আচ্ছা গুড। রৌনক বাবু আনমিউট হও। Yes ma'am। আচ্ছা তুমি বলো তো বৃষ্টি পড়লে কি ভেঙে যায়? বৃষ্টি পড়লে ব্যাঙের ছাতা ভেঙে যায়। এখন ঋতু মামনি, ঋতু মামনি আনমিউট হও। Yes miss। তুমি বলো তো সোনা ধ্বনি কাকে বলে? মনের ভাব প্রকাশের জন্য যে আওয়াজ বের করা হয় তাকে ধ্বনি বলে, যেমন স্বরে স্বরে ক খ ইত্যাদি। দেখেছো তোমরা কি এমনি পাচ্ছো? অবশ্যই মনোযোগ দিয়ে পড়াগুলো শিখেছো দেখেই তো পাচ্ছো, তাই না? হ্যাঁ আমার ছোট্ট সোনামণিরা, এভাবে আব্বাবুর কথা শোনো, আমাদের কথা শোনো। আমাদের থিম ডায়লগ শুধু এই মাস না, সারাটা বছর সারাটা জীবনের জন্য তুমি বাস্তবায়ন করো। অবশ্যই পিতা মাতা এবং শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো। দেখো তোমরা এভাবে দায়িত্ব কর্তব্য গুলো পালন করছো বলে তো তোমার দিন দিন উন্নতি হচ্ছে, তাই না? আজকে আমরা একটা, প্রথমে বলেছি আমরা আজকে মজার জিনিস করবো, আমরা আজকে মজার ছড়া লিখব। আমাদের আজকে ছড়া হলো মামার বাড়ি, লিখেছে যশিমূর্তি। আই ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন পরিপুর। তোমরা ছোটবেলায় পড়েছো পাকা জামের মধুর রসে, তাই না? কিন্তু আসল কবিতা কিন্তু এইটা, হ্যাঁ, পাকা জামের শাখায় উঠে রঙিন পরিপুর। এই কবিতাটা আরো অনেক বড়, জানো, এখানে তোমরা দেখবে নিচে লেখা আছে সংক্ষেপিত, অর্থাৎ আমরা সংক্ষেপে লিখবো। তো আমার ছোট সোনামণিরা, মাত্র চার চার আট লাইন ছড়া, চলো লিখে ফেলি প্রত্যেকে। আমি তো এখন মার্জিন করবো, অবশ্যই আমি চাইছি তুমিও তোমার খাতায় মার্জিন। হয়ে গেল মার্সিং জানা, তাই না? পাতা হয়েছে, সোজাই হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এখন লিখব লিখবান কি দেখায়, লাইট দেখায়। আচ্ছা আমরা এখন লিখব মামার বাড়ির ছড়া। তো ছড়া লিখার জন্য তোমরা যখন প্রশ্ন পাবে তখন কিন্তু ন প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ? ন প্রশ্নের উত্তর ছড়ার নাম কি ছড়া
ছড়ের দিনে মামা আর্টিস্ট কি হবে?
ঘরের দিকে নামার ছ জয়বিন্দু রায়কানে দিকে ঘরের দিদি ঝড়ের দিকে মামা আসছে, কি যেন আম কুড়াতে শুরু, তাই না? আম কুড়াতে দিনে মামার কাছে আম কুড়োতে শু, তারপরে কি পাকা জামে শাখায় উঠি রঙিন পরিব, আমরা কি লিখবো? পাকা জামে শাখায় উঠি পাকা জামে কি করছে? জাম খেয়ে ওটা রঙিন করে ফেলছে, তাহলে কি পাকা জামের শাখায় উঠে রঙিন করে লিখেছে,
আমারও মিউট হয়ে গেছে, তুমি নিজে থেকে মামার বাড়ি ছড়াটি কে লিখেছে আবার স্পিকার কাজ করো। আমার বাড়ির ছড়াটি লিখেছেন জসীমউদ্দিন। আচ্ছা গুড, বানান করে বলো, জসীমউদ্দিন বানান করো। বর্গীয় জ মধ্য দন্তাশয়ে দীর্ঘই আর ম, জসীম হর্ষ দ দয়ে দীর্ঘই আর দন্তান্ন জসীমউদ্দিন। Yes, ma'am. আচ্ছা তাসনিম মামুনি, তুমি মামার বাড়ি ছড়াটি প্রথম চার লাইন বলো। মামার বাড়ি জসীমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। বাস বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। পারিয়া, পারিয়া মামুনি আনমিউট হও তো। আমার বাড়ির ছড়াটি শেষের চার লাইন ঝড়ের দিনে থেকে শুরু করে বলো তো। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শো পাকা জামের শাখায় উঠে রঙিন করি মো। আচ্ছা থ্যাংক ইউ সোনা, অসংখ্য ধন্যবাদ। মাহির আসাদ জোহান আনমিউট। মামার বাড়ি ছড়াটি কে লিখেছে? তুমি বলতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে শোনো। ফাহিমুর রহমান আনমিউট। Yes, ma'am. ফাহিমুর বাবু, তুমি বলবে মামার বাড়ি ছড়াটি প্রথম চার লাইন। মামার বাড়ি জসীমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সাবির আসমাইন সাইফ, সাবির আসমাইন সাইফ, সাবির আসমাইন সাইফ, তুমি আনমিউট হচ্ছো না, স্পিকার টাচ করো। জি ম্যাম। আচ্ছা সোনা বলো, মামার বাড়ি ছড়াটি শেষের চারটা লাইন বলো তো বাবু, ঝড়ের দিনে থেকে। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে এসো পাকা জামের শাখায় উঠি রঙিন করিম। থ্যাংক ইউ সোনা। এবার মিফতা জান্নাত, সরি মোবাশিরা জান্নাত, হ্যাঁ মোবাশিরা জান্নাত, আনমিউট হও তো সোনা, মোবাশিরা জান্নাত, মোবাশিরা জান্নাত। Yes, ma'am. আচ্ছা মোবাশিরা মামুনি, তুমি বলবে মামার বাড়ি ছড়াটি কে লিখেছে? বানান সহ বলো। মামার বাড়ি ছড়াটি লিখেছেন জসীমউদ্দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বানান করতে আর হচ্ছে না, সমস্যা নেই। এইবারে বলবে সামির, সামির বাবু, সামির বাবু আর মিঠ। Yes, miss. সামির বাবু, আমার বাড়ি ছাড়া তুমি প্রথম চালাই বলো তো।
আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলে মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। সাজিদ বাবু, তুমি মামার বাড়ি ছাড়া কি শেষের চার লাইন তোমাদেরকে আজকে আমি ধরতে পারলাম না, আগামী ক্লাসে সব চাইতে আগে কিন্তু তোমাদেরকে ধরবো, সাবা মামুনিকেও ধরা হয়নি। সময় স্বল্পতা নেই ছিল না, অনেক কাহিনী হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে।